আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা বাংলাদেশ সম্পর্কে জানব। এই পর্বে বাংলাদেশ ও বাংলাদেশের 6 ঋতু উৎসব সম্পর্কে আমরা জানব। চলো শুরু করা যাক। চলো আমরা বাংলাদেশের একদিনের সম্পূর্ণ রূপ দেখি। সকালে সূর্য ওঠে, দুপুরে রোদ কড়া হয়, বিকালের রোদ সোনালি হয়, সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে যায়, রাত কখনো পূর্ণিমার চাঁদে আলোকিত, আবার রাত কখনো অন্ধকার। এসো আমরা কিছু ছবি দেখি। ছবিতে তোমরা কি দেখতে পেয়েছো? উত্তর, রোদ ও বৃষ্টি। এভাবে একদিন হয়, 7 দিনে হয় 1 সপ্তাহ, আর 30 দিনে 1 মাস, 12 মাসে হয় 1 বছর, 2 মাসে 1টি ঋতু। আমাদের ঋতু হচ্ছে 6টি। চলো আমরা ঋতুগুলোর নাম জেনে নিই। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বাংলা বছর বৈশাখ মাস দিয়ে শুরু হয়। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে গ্রীষ্মকাল। এই সময়ে খুব গরম পড়ে, খাল বিল শুকিয়ে ফেটে যায়। কখনো কখনো প্রচণ্ড ঝড় হয়, তখন জানমালেরও ক্ষতি হয়।
আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু। আকাশে তখন ঘন কালো মেঘের আনাগোনা, যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামে। খাল বিল পানিতে থই থই করে, ব্যাং ডাকে ঘ্যাঙের ঘ্যাং। কদম আর কেয়ার গন্ধে বাতাস ভরপুর থাকে। বিদায়, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।